हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल निशिता पल्स लाइफस्टाइल। आज के आमी आपनादेर साथे शेयर करब जामाय ইয়োক सेट करार पद्धति। गतदिन आमी ইয়োকের এই কাজটা शेयर করেছিলাম আপনাদের সাথে, কিভাবে এখানে মাপ নিয়ে হ্যান্ড পেইন্টের কাজ করে এই ইয়োকটা তৈরি করতে হবে তার ডিটেইলস ভিডিও দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওতে আমার অনুরোধ এসেছিল যে জামাতে কত মাপ নিয়ে বা গলার মাপ কিভাবে রেখে এই ইয়োকটা বসানো যাবে সেটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সেই বিষয়টাই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আনিস্টিস থ্রি পিসে ইয়োকের কাজ কিভাবে আপনারা সেট করবেন। তো আমি অ্যাশ কালারের এই কাপড়ের উপরে সাদা কালারের ইয়োকটা তৈরি করেছিলাম। তো যেহেতু গলার মাপটা নিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, আর আজকে যে কাজটা দেখাচ্ছি এটা কিন্তু জামা তৈরির পূর্বেই এই মাপটা নিয়ে চাইলে আপনারা সরাসরি ইয়োকটা বসিয়ে দিতে পারবেন, কারণ আনিস্টিস থ্রি পিসে ইয়োক বসানোর মাপটা একটু আলাদা আর তৈরি কামিজের উপরে ইয়োকের মাপ বসানোর সিস্টেমটা একটু আলাদা। তো যেহেতু ইয়োকের কাজ অনেকেই আছেন যে এই ধরনের থ্রি পিস সেল করে থাকেন, তো তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। কামিজের জন্য এখানে যেভাবে কাপড় চার ভাজ দিয়ে নেওয়া হয় ঠিক সেইভাবেই ভাজ এখানে দিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে গলার মাপটা আমি বের করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ভাজ করে টোটাল চার কাপড় পোর্শন এখন আমি যেভাবে নিয়েছি সেভাবে কিন্তু আছে। পুরো জামার কাটিং আজকে আমি এখানে শেয়ার করছি না, আমি গলার মাপ নিয়ে ইয়োক বসানোর সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মেজারমেন্ট টেপ নিয়ে নিয়েছি, গলার মাপের জন্য এখানে 7 ইঞ্চি পরিমাণ রাখছি আর গলাতে নেওয়া হবে হলো 3 ইঞ্চি। টোটাল এখানে মাপ নিতে হবে 7 ইঞ্চি ঘাড় সহ। এখানে একটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমি এই পাশের মাপটা দিয়ে দিচ্ছি, আর গলার জন্য মূলত যে মাপ যাবে সেটা হচ্ছে 3 ইঞ্চি। আর এই 3 ইঞ্চি আর 4 ইঞ্চি টোটাল 7 ইঞ্চি, 3 ইঞ্চি যাবে গলাতে আর বাকি 4 ইঞ্চি যাবে ঘাড়ের জন্য। গলার মাপ এখানে গলা ছোট বড় অনেকেই বিভিন্ন সাইজের করেন, কেউ 5 গলা পরেন, কেউ 6 পরেন, কেউ 6.5। তো আমি স্ট্যান্ডার্ড সাইজ এখানে 6 গলার মাপ দিয়ে নিচ্ছি লম্বাতে। এটা কিন্তু মূলত এক পাশের মাপ করে কাটা, আর এটা যখন পুরোপুরি কেচি দিয়ে কেটে নেওয়া হবে তখন কিন্তু এই লম্বাটা কিন্তু 6 চলে আসবে, 6/6 অর্থাৎ গলার অংশ। এখানে আমি গোল গলার একটা শেপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাধারণত গলার মাপটা কেমন আসে, আর ইয়োক বসানোর যে মাপ সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শুধুমাত্র গলার একটু আকৃতি বোঝানোর জন্য আমি এখানে গোল গলাটা করে দিলাম। এই অংশটুকু কিন্তু কেটে ফেলা হবে, ফেললেই কিন্তু গলার অংশ বের হয়ে যাবে। আনিস্টিস থ্রি পিসে ইয়োক বসানোর মাপ এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। গলা যদি 6 ইঞ্চি নেন তাহলে সেই ক্ষেত্রে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি দূরত্ব দিয়ে ইয়োকের বসানোর জন্য মাপ দিতে হবে। আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা 3 ইঞ্চিও দিতে পারেন, তবে 2.5টা বা 3 এটাই সাধারণত হয়ে থাকে, কারণ ইয়োক কতটুকু লম্বা হবে বা কতটুকু বড় হবে সেটার উপরেও কিন্তু এই মাপ নির্ভর করবে। আমি একটা ছোট্ট মাপ করে দিলাম যে এই মাপের নিচ থেকেই কিন্তু ইয়োকটা বসবে। এই যে সাদা কালারের যে কাপড় এটার উপরে মূলত হ্যান্ড পেইন্টের ইয়োকের কাজটা আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। তো এখানকার এবার আমি ইয়োকের যে মাপ সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি যে যে ইয়োকটা তৈরি করা হয়েছে এই ইয়োকের মাপ কতটুকু দিয়েছি। ইয়োকের মাপ হিসেবে আমি এখানে ইয়োকের কাজের জন্য লম্বাই নিচ্ছি 10 ইঞ্চি, চওড়া হিসেবে নিচ্ছি হলো 10 ইঞ্চি, আর এটা লম্বা হিসেবে দিব হলো 7 ইঞ্চি। 7-8 এটা মাপ নির্ভর করবে আপনারা কতটুকু কাজ করবেন। আর এই যে স্ক্রিনে যে হ্যান্ড পেইন্টের ইয়োক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিটেলস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিভাবে এই হ্যান্ড পেইন্টটা করেছি ইয়োকে সেটা দেখে নিতে পারবেন। কাপড় মেজারমেন্ট করে নেওয়া হয়ে গিয়েছে, এবার ফ্রেমে আটকিয়ে নিতে হবে এই কাপড়টা, তারপরে কিন্তু ইয়োকের কালারটা করতে হবে। আর কাপড় কাটার আগেই চেষ্টা করবেন ডিজাইনটা করে নেওয়ার, না হলে ফ্রেমে কিন্তু কাপড় ছোট হয়ে যাবে।
আমার ফ্রেমের ভিতরে রেখে কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, কাপড়টি শুকিয়েও গিয়েছে। এবার আমি এই কাপড়টি মাপ করে কেটে নিব। 14x14 করে আমি এই কাপড়টা কেটে নিচ্ছি। কাপড়ের অংশটা একটু বাড়তি ভাবেই আমি এখানে রেখেছি, কারণ যেহেতু অ্যাশ কালারের কাপড় যাবে নিচে আর এটা সাদা ভয়েল কাপড়, তাই নিচের থেকে কালারটা কিন্তু ফুটে উঠবে। এই জন্য সাদা কাপড় দিয়ে এটা মুড়ি সেলাইটা একটু বেশি করে দিতে হবে, তাহলে নিচের অ্যাশ কালারটা এই সাদার উপরে কিন্তু ফুটে উঠবে না, সাদাটা সুন্দর মতন কালার থাকবে। এবার চারিদিকে 1 ইঞ্চি পরিমাণ মাপ বাড়তি রেখে আমি এটা ভাঁজ করে দিচ্ছি কাপড়টা। এইভাবে ভাঁজ করে নিয়ে চাইলে সরাসরি কাপড়ে বসিয়েও আপনারা সেলাই করতে পারবেন, আবার চাইলে এইভাবে মাপটা নিয়ে ইয়োকটা মেশিনে সেলাই করে নিয়ে তারপরে কাপড়ে বসাতে পারবেন। যার যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই কিন্তু এই কাজটি করতে পারবেন। ইয়োকটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা সেলাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার গলার মাপে কি করে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এপাশে অর্ধেক গলার সাইডটা রাখা হয়েছে বা জামার অর্ধেক, তাই এপাশে ইয়োকের যেহেতু 10 ইঞ্চি এটা নেওয়া হয়েছিল, তাই এখানে 5 ইঞ্চি পরিমাণ মিডল করে বা হাফ করে কিন্তু আপনারা এটা মাপ নিয়ে বসাতে পারবেন। আমি পুরো কাপড়টা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাপড় কাটার সময় সাধারণত হাফ করে নিয়েই কাপড়টা কাটা হয়, আর গলার ঠিক নিচে যে 2.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছিলাম, এই নিচের থেকেই কিন্তু ইয়োকের কাজটা নিচের দিকে নেমে যাবে। মিডলটা এখানে আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে। তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট দিয়ে মাঝখান করে এই কাপড় এখানে বসিয়ে দিচ্ছি। মাঝখানের অংশটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু চারি সাইডে এই ইয়োকটা সমানভাবে বসে যাবে। এবার সেলাই মেশিনে এটা সেলাই করে দিলে কিন্তু ইয়োকটা কাপড়ের সাথে সেট হয়ে গেল। খুব সহজ কিন্তু এই ইয়োক সেট করা কাপড়ে। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি কিভাবে সেলাই মেশিনে সেলাই করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।